বন্ধুরা, আজ আমি ফুলকপি আলু শিম দিয়ে একটা সবজি বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা কিভাবে আমি বানাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন সব। দেখুন, এই যে আমাদের বাবু ডাল নিয়ে আছে ফুলকপি সবজির সাথে, ডালটাও দিয়ে দেবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। কড়াটা গরম হয়ে যাবে বন্ধুরা, আমি এবার তেল দিয়ে দেবো কড়ার মধ্যে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলু, ফুলকপি, শিম, টমেটো আছে। তেলটা গরম হয়েছে নাকি দেখি, এখনো গরম হয়নি। ফুলকপিগুলো দিয়ে দেবো একটা একটা করে। লাল লাল করে নেড়ে নেবো। এবারে শিমগুলো দিয়ে দেবো এর মধ্যে, কেটে রাখা শিমগুলো, আলুগুলোও দিয়ে দেবো। দিয়ে একটা দুটো ভালো করে নেড়ে নেবো। এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো একটু, অল্প একটু নুন দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। মাঝেটা ভালোভাবে হয়ে গেলে নামিয়ে নেবো এটাকে। ভাজা গেছে বন্ধুরা, এগুলো আবার নামিয়ে নেবো। এই কড়াইতে আমি আবার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ গুলো দিয়ে ভালো করে ভেজে নেবো। পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে, এবার আমি জিরে বাটা আছে, জিরে বাটাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে দেবো। আদা জিরেটাকে ভালো করে ভেজে নেবো। হলুদগুলো দিয়ে দেবো, ধনে গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো।
বেশি ঝাল করবো নি, একটু নুন দিয়ে দেবো। কেটে রাখা টমেটো আছে, টমেটোগুলো দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে দেবো। মশলাটা একটু ভালো করে কষি নেবো। মসুর ডালটা ভেজে রেখেছি, নুন ডালটা দিয়ে দেবো। ডালের জলটাকে ফেলে দিচ্ছি। ডালটা দিয়ে ভালো করে কষে নেবো। দেখুন বন্ধুরা কিরকম হয়েছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। একটু দশ জল দিয়ে দেবো। এতে মোটামুটি সব সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে 10 মিনিট পরে খুলবো। এবার খুলে দেখে নেবো কেমন আছে। এখনো টাইম লাগবে, ডালটা একটু সিদ্ধ হতে বাকি আছে। ডালটা সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে। আর 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই সবজি হয়ে যাবে। ডাল সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, জলটা একটু মেরে দেবো শুধু গরম করে। ডাল সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো আলুও সিদ্ধ হয়ে গেছে। ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, ফুলকপির ডাঁটাগুলো একটু শক্ত আছে।
আমাদের সবজি হয়ে গেছে কমপ্লিট। এবার নামিয়ে নেব, ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আপনারা আমার সাথে থাকুন, আরও নতুন নতুন ভিডিও বানিয়ে দেখাবো আপনাদেরকে। নামিয়ে নেব, দেখুন এখানটা ফুলকপি মুসুরির ডাল শিম দিয়ে সবজি। কমপ্লিট রান্না।